সশব্দ নিস্তব্ধ প্রকৃতি একটা দিন ভিক্ষু পর্যন্ত বিশ্বাস করে অন্ত ফেলে দিয়েছে। শুধু জেগে আছি আমি আর ওই কারাগারের মতো ভাগ্য যুব দীর্ঘশ্বাসে তার উত্তাপ কেটে যাচ্ছে। আমি কষ্ট দেখতে পাচ্ছি, সে হয়তো ভাবছে তার পিতা কে নিষ্ঠ, কিন্তু অভাগা ছেলে জানে না তার মধ্যে কষাঘাত করে আমি নিজেরই বুকে নিয়েছি বজ্রাঘাত। সত্য সত্যি কি সব নাকি ছিল না তার ছিল না, তাই তো ধারণায় আসছে। দেখি তো মুখে পাপের ছায়া পড়েছে কি মারা কে দয়া তা কি বলছো দয়া? এত রাতে আপনি গায়া ধরে কেন এসেছেন? তা আমি এমনি এসেছিলাম দয়া। দয়া পরে তো ঘুমিয়েছে না দয়া? তার চোখে কি আর ঘুম আছে রাজা? তার চোখের ঘুম মুখের আহার সবই কেড়ে নিয়েছে, আমি চলে যাচ্ছি, কি দেখবো আর বুঝলে দয়াল? সব সত্য সব সত্য, রাজদ্রী পুত্রের উপর আমার একটু মমতা নেই। মমতা নেই যদি তবে এত রাতে কেন চোরের মতো ছুটে আসছো রাজা? দয়াল তুমি বড় নিষ্ঠুর। দয়াল নিষ্ঠুর আমি না নিষ্ঠুর? দয়াল তুমি এখন যাও। যাও তো বই কি, যেতে তো আমাকে হবে। হ্যাঁ আমি তো আর ধনঞ্জয় নই, একটা সামান্য রক্ষী। আর একদিন ছিল যে ভিত্তে প্রভুকে চোখ লাগিয়েছে, কিন্তু কিন্তু আর সে রামও নেই আর সে অযোধ্যাও নেই। আজ আর যেদিকে তাকাই শুধু শূন্য, আর যেদিকে কান পাতি শুধু বিপাশার হাহাকার। তবু তবু একটা আশা ছিল, এই ছেলে মানুষ হবে আমার দিন ফিরবে, কিন্তু হলো না। তুমি মানুষ চিনলে না রাজা, তুমি মানুষ চিনলে না। দয়াল তুমি কাঁদছো দয়াল, কাঁদতে তোমাকে হবে। করুণ দৃশ্যাকর দেখো আমি কারাদার ফেলে দিচ্ছি, নিজের কীর্তিটা এখন থেকে যাও রাজা, নিজের কীর্তিটা এখন থেকে যাও। দয়াল দয়াল মহারাজ আপনি এত রাতে ফিরে এলে বন্ধুমশাই সেই অজ্ঞাতবাস থেকে? মহারাজ যুবরাজ নাকি রাজপরিবারের উপর আছে বন্দী। হয়তো আমাকে তিরস্কার করতেছে বন্ধুমশাই, তোমাদের সবারই চোখ আছে, শুধু আমার কি নেই মন্ত্রী? অবাধ্য পুত্রের পিতা তুমি, পুত্রের মুখে বিষের বাটি তুলে দিতে পিতারও হাঁটি কেমন বিষাক্ত হয়ে তবু শাস্তি দিতে হয়। কিন্তু মহারাজ আমার কিছুতে বিশ্বাস হচ্ছে না যে জীবনের রাজক তুমি। নিজের জীবন দিয়ে সেই শিক্ষা পেলে মন্ত্রী? আমার ছেলে আর আপনার ছেলেতে অনেক তফাত রাজা। এই বৃদ্ধের একটা অনুরোধ, তাকে মুক্তি দিন, নইলে যুদ্ধ করবে কে? যুদ্ধ হবে না মন্ত্রী। হবে না? না মন্ত্রী, যে সিংহাসনের জন্য পিতা পুত্রের বিচ্ছেদ হয় কখনোই
মন্ত্রটা শুনে দিচ্ছি। আমি ভেবেছি শত্রু সৈন্য এসে প্রাসাদে প্রবেশ করেছে। তাই প্রাসাদ বাইরে দিকে রণক্ষেত্র থেকে ফিরে এসেছ? বড় রাজবংশ তো আবার যাবো বলে ফিরে এসেছি। মহারাজ, ভাগ্য আমাদের প্রতিকূল, প্রবল আক্রমণে শত্রু সৈন্য প্রায় বিধ্বস্ত করে ফেলেছে। এমন সময় হঠাৎ সন্দেহ এসে প্রবেশ করে আমাদের অর্ধেক সৈন্য তাছাড়া তৈরি করে উঠলো। ও আজ জানি ধনঞ্জয়, তারা তোমার কথা শুনবে না, শুনতে পারে না, কারণ অত্যাচারে হাত পা বাঁধা যায়, মন বাঁধা যায় না। কি করলে নাটক? যুদ্ধ করলো, কিন্তু মানুষের সঙ্গে নয়, বুঝছি মূর্তিমান প্রভু তেজ। তাহলে সৈন্য বলে সব গালি দিয়েছ? যারা আছে তারাও বোধ হয় শত্রুপক্ষে যোগদান করেছে, কিন্তু আমাদের সৈন্য তো এখনো এলে না, তারা না এলে। যাও, সৈন্য আর পাবে না। বলো কি রাজা, সবাই অসহায় মরবে যে? মরবে না, তুচ্ছ সৈনিকগুলো পর্যন্ত যাদের প্রভুত্ব মানতে চায় না তাদেরকে আর মরতে বাকি আছে? দোহাই রাজা, আর খসাটা সৈন্য দিন। ওই সোমদেবকে করায়ত্ত করতে পারলে জয় আমাদের অবশ্যম্ভাবী। তবে চলো তো ধনঞ্জয়, আমি একবার দেখা করে আসি সোমদেবের সঙ্গে, দেখি কত করে দিয়েছে। আপনি যাবেন এই অসুস্থ শরীরে, বলেন কি বলছেন মশাই? কিচ্ছু বলতে হয় না বাপু, তোমাকে আমি চিনি রাজা, আমি তবে চলল। যদি ফিরে নাই আসি তোমার অভাবের নাতিটাকে একটু দেখবে, একটু দেখবে। মন্ত্রী মশাই, মহারাজ, আমি জিজ্ঞাসা করছি আপনার উদ্দেশ্যটা কি? আপনি কি রাজ্যটাকে পরের হাতে মিলিয়ে দিতে চান? পরের হাতে নয় ধনঞ্জয়, এই যার রাজ্য তার হাতে। তাহলে আমার প্রাপ্য? কিসের প্রাপ্য তোমার? কিসের প্রাপ্য? আপনি বটি শুধু আমাকে মগধের শাসনভার অর্পণ করেন। একটা শিশু হত্যার বিনিময়ে বলতে লজ্জা হচ্ছে না ধনঞ্জয়? লজ্জা আমার না আপনাদের? আমি তো একজন আকামের ভৃত্য। ভৃত্য? ভৃত্য থাকে পায়ের তলায়, কখনোই সে মাথায় ওঠে না। যাও, ওই তোমার রণক্ষেত্রে সাদা কাটছে, আর তুমি কি এসেছো রাজার সঙ্গে বিশ্রাম আরাম করতে? মনে রেখো, 20,000 সৈন্যের অধিনায়ক তুমি, যুদ্ধে জয় লাভ করে যাই না পারলে মরবে, হয় শত্রু হাতে না হয় রাজার হাতে। আগে তো রাজত্বটা আরম্ভ, তারপর চলবে রাজনীতি। সিংহাসনের জন্য তার ভাতস পুত্রকে হত্যা করে অত ধর্মজ্ঞান তা নেই। আগে কাজটা শেষ হোক, এরপর তো কাজ হবে। এসো রাজা, তোমাকে এক যুদ্ধে যেতে হবে। তুমি বলছো চিত্র, তবে চলো, অনেকদিন যুদ্ধ করে আজ আমার মনে হচ্ছে যে যৌবন বুঝে ফিরে এলো। Thank you.
পরাজিত হই আমি। তবু তিনি আমার পিতা, আমার কাছে তার নিন্দা করো না। অভিমানে তুমি অন্ধ, তাই তুমি দেখতে পাচ্ছ না। তার মতো হতভাগ্য এ রাজ্যে আর কেউ নেই। আনন্দ, যুদ্ধের সংবাদ জানো না কেমনি? যুদ্ধ? হ্যাঁ, যুদ্ধ না করবে কে? 10,000 সৈন্য খুন তার উড়ে গেছে। আনন্দ বিদ্রোহের ষড়যন্ত্র করছে। রাম আমাদের শ্রেষ্ঠ বীর, তুমি আজ কারাগারে বন্দী, যুদ্ধ করবে কে? হ্যাঁ, রামাবতীর স্বাধীনতা সূর্য আজ অস্তমিত প্রায়। রামাবতী বিদেশে পরাক্ত হবে আর আমি এখানে নিষ্ক্রিয় নীরব। কিন্তু কই, পিতা তো আমাকে একটি বাড়ির জন্য আহ্বান করল না। অত বিবেচনা যদি তার নামে, তাহলে তুমি বা কারারুদ্ধ হবে কেন? তাই বা এরস হবে কেন? যাও অস, যাও, তোমার রাজবন্দী পরিচয় দেওয়ার এই তো সুযোগ। আর যুদ্ধক্ষেত্রে জয়লাভ করে এসো, না হয় যুদ্ধক্ষেত্রে বিরিয়ে বাঞ্ছিত শয্যা লাভ করো। কিন্তু আমার যে রঘুনাথ নেই কাকি, তুমি কেমন করে অস্ত্র ধারণ করো? বাংলা তো আপন না আছে। আরম্ভ ঠিক বলেছ, ঠিক বলেছ কাকি। কেউ হয় আমার জীবন ব্যর্থ, আমি এই ভাঙা তৈরি নিয়ে সাগরে পাঠিয়ে দেবো। এই ভাই তো সেই দেখা আশীর্বাদ করো আমার বিলম্বিত জীবনে। এখনো তো কোনো যুদ্ধের সংবাদ পেলাম না, তাই তো মহারাজ বিদ্রোহী বন্দী। আবার বিদ্রোহী? হলি মদন পাল দেবের মাথা নিতে কি রাজ্য শুদ্ধ সবাই ষড়যন্ত্র করেছে? পুত্র বিদ্রোহী, ভাই বিদ্রোহী, আবার তুমি এলেছে একজন বিদ্রোহী। আপনি ভুল বলছেন মহারাজ, আমি জানি যুবরাজ বিদ্রোহী নন। তোমরা সবাই সব কিছু জানো, জানি না শুধু আমি। যাও যাও, সে কথা পরে শুনবো। নিয়ে এসো তোমার বিদ্রোহী। ধনঞ্জয়, তুমিও শেষ পর্যন্ত রাজদ্রোহী। শৈশব তো অখণ্ড বিশ্বাস করেছি তোমায়, তোমার থেকে শিক্ষিত হয়ে আমি আর জল্লাদ সেজেছি, সত্য বিসর্জন দিয়েছি। আর সেই তুমি কিনা আমার মাথায় পদাঘাত করতে চাও? আমার এই জন্মভূমিকে এমন কথা কেউ বলেনি বলো।
পিতার চেয়ে জন্মভূমি বড়? কেন রাজা, শাস্ত্রেই তো বলেছে পিতা স্বর্গ, আর জননী জন্মভূমি স্বর্গাদমি করি। সবাই যদি এরকম হতে পারো, কি আর বলবো তোমায়, যদি দিন পাই তোমার মহত্বের প্রতিদান দেব। মহারাজের জয় হোক। রামাবতী, জন্মভূমি মহামা, আমি মহাপাপী, কিন্তু মনে মনে একদিন আমিও তোমায় ভালোবেসেছিলাম, অনেক সাথ ছিল, এরা আমায় পূর্ণ করতে দিলেন। বাল বংশের কলঙ্ক, তোমার এতদিনের স্বাধীনতা আমি শত্রুর হাতে বিলিয়ে দিচ্ছি, তবু তুমি সুখী হও মা, তবু তুমি সুখী হও, সুখী হও, সুখী।